हेलो फ्रेंड्स, वेलकम बैक टू दि चैनल। नतून आरो एकटा ब्लगेर साथे तोमादेर सबाइके अनेक अनेक वेलकाम करछि। आजके एखन सकाल बेला, आदिओम एखन स्कूले बेरोबे, तो बुझते पारछो सकाल बेला प्रचुर ताड़ाहुड़ो, तार मध्ये एकटुखानि भिडियो शूट करते पेरेछि, ताई तोमादेर संगे शेयर करलाम। সকালবেলা এই যে গোবিন্দভোগ চালের একটুখানি ভাত করেছি, যদিও একটুখানি না, এখানটা আদিও মেয়ের পাঁচ ভাগের এক ভাগ খাবে, দু পিস আলু আর এরকম হাত আর দু হাতা ভাত খাবে, এ একদম ধরা বাঁধা, এই বেশি একটুও খাবে না। তো করে দিলাম, আর বাদ বাকিটুকু আমার হাজব্যান্ড খেয়েছিল, ও খুব ভালোবাসে গোবিন্দভোগ চালের এরকম ভাত, ফ্যানা ফ্যানা ভাত খেতে খুব ভালোবাসে, ইভেন আমিও ভালোবাসি। তো যাই হোক, আর সকাল সকাল তারপরে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরেই, আদিওমকে গাড়িতে তুলে দিয়ে এসে না আর একটু বসিনি, কারণ শাশুড়ি মাঝকে অনেকদিন পর আবার বাড়িতে এসেছে আর ওনার শরীরটা তো খুব ভালো নেই। তো যাই হোক, সকাল সকাল একটুখানি সবজি রুটি ওনাকে করে দেবো। অনেক সকাল সকাল আজকে ব্রেকফাস্ট আমাদের মোটামুটি বলতে পারো হয়ে গেছে। আর এই যে পাঁচ মিশালের সবজির কথা তোমাদেরকে আমি বলেছিলাম, আর তোমরা আমাকে দুজন কমেন্ট করেছিলে বিষয়ে যে দিদি তুমি যে সবজিটা করো, এই সবজিটা আমরা আগে খেতাম না, কিন্তু তোমার দেখাদেখি করে এখন মানে খাই, খুব ভালো লাগে রুটিতে। আর একটা কথা, এই যে আমাকে অনেকে বলেছে দিদি তুমি এইভাবে দুটো তিনটে রুটি একসাথে সেকে নিয়ে তারপরে আবার পরে একটুখানি গ্যাসে তাওয়াতে দেবে খুব ভালো হবে, গ্যাসে তাওয়াতে না মানে গ্যাসে ডাইরেক্ট গ্যাসে মানে ফ্লেমের উপর দেবে, কিন্তু বিশ্বাস করো এই যে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমার ভালো রুটি হয় না, এইভাবে আমি করতেই পাই না, সবাই করে বাট আমি অনেকবার ট্রাই করেছি, জানি না আদৌ আর পারবো কি না। তো এই যে এখন মাকে নিচে দিয়ে আসবো রুটি, দিয়ে এসে পরে তারপরে আমি এসে ব্রেকফাস্ট করবো। গরমাগরম এই চা দেখলে কার না ভালো লাগে বলো তো, খেতে নিজে তৈরি করি, খাওয়ার চাইতে তৈরি করতে মানে বেশি ভালো লাগে চা আমার। তো যাই হোক, আর প্রচুর ঠান্ডা লেগেছে, মানে এত ঠান্ডা লেগেছে, বিশেষ করে আজকে আমি সকালবেলা উঠে দমই ছাড়তে পারছিলাম না, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, যে কারণে তোমরা বুঝতে পারছো আর কি ভয়েস ওভার আমি দিচ্ছি, তোমরা বুঝতে পারছো নাকে বেঁধে যাচ্ছে কথা, গত ব্লগেও এরকম হয়েছে। তো যাই হোক, একটু মানিয়ে নিও, কিছু করার নেই, কারণ একটা নাক পুরোপুরি বন্ধ, আর যেহেতু নাক বন্ধ থাকে মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়, আর মুখ দিয়ে কথাও বলছি যেহেতু, সেহেতু একটু অসুবিধেই। তো গরমাগরম চা নিয়ে বসে পড়েছি টেবিলে, এটাকে এখন মনের মতো করে একটু এনজয় করবো। শীতকালের দিনটা তোমাদের কার কার ভালো লাগে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমার মানে ভালো তো লাগেই না, তা মেন কারণ এই যে একটা মানে কি বলবো, এত যে সকালবেলা উঠে হ্যাপা হয় বিছানা পরিষ্কার করতে, এই কম্বল রে, এই মশারি রে, এই এই প্রবলেম ওই প্রবলেম, মানে শুধু মশারি না, এখন তো তাও মোটামুটি মশারি একটা টাড়িয়ে নিয়েছি, কম্বল একটা হালকা পাতলা নিয়ে নিয়েছি, ভোরবেলার দিকে লাগে, শুতে গেলে সেরকম একটা লাগে না এখনও। আর কদিন পর কী হবে, আমার কর্তাবাবু আবার ও একদম মশারির উপরে ওই কতগুলো বেড কভার দেবে, চারিদিকে বেড কভার দেবে, এই করতে করতেই মানে মোটামুটি শোয়ার প্রিপারেশন নিতে নিতে ভোর হয়ে যায় এরকম একটা ব্যাপার। তো সেই কারণে বিশেষ করে শীতের দিন আমার একদম পছন্দ হয় না। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে যা হয়, ওরে বাপরে বাপ, একদম পছন্দ হয় না। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কার কার ভালো লাগে শীতের দিন। তো যাই হোক, এই ঘরে বেড কভারটা আজকে চেঞ্জ করে দিলাম, আর সকালবেলা উঠেই না মানে ভাবি কি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে করে স্নান পুজো করে ফিট হয়ে যাবো, কিন্তু বিশ্বাস করো একদম পারি না। আজকে তোমাদের সামনে একবারও আমি আসিনি, মানে এসে কথাই বলিনি, এটাই যা, এর পেছনে বড় একটা কারণ আছে, আমার আজকে মনটা একদম ভালো নেই, কাজের পর কাজ করেই যাচ্ছি বাট মন ভালো নেই বলে তোমাদের সামনেও আসতে পারিনি। তো যাই হোক, আর এই যে সকালবেলা না মানে দুপুরবেলা রান্না করবো আর কি, ফুলকপি তরকারি, আজকে যেহেতু বুধবার ফুলকপি তরকারিটা করবো বলে ফুলকপিটা ভাপিয়ে আগে একটু নামিয়ে রেখে দিলাম, একটু পরে ওটা করবো, একটা কাজ এগিয়ে নিলাম। আমার আজকে মন ভালো না থাকার একটা মেন কারণ হচ্ছে আজকে আমার দিদির একমাত্র ছেলের জন্মদিন, তো সেখানটা বড়ো উৎসব বলছি মানে বড় আনন্দ করে হচ্ছে। আমার বাপের বাড়ির চারিপাশে আমার মা মানে মায়ের বাপের বাড়ির সমস্ত লোকজন আছে, আমার দিদি বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি, কাকি বাড়ি, যত যা বাড়ি বলতে পারো মোটামুটি সব বাড়ি আশপাশ দিয়েই আমার আছে। তো সেক্ষেত্রে একটা অনুষ্ঠান করলে প্রচুর লোকের সমাগম হয় আর এত ভালো লাগে, সবাই প্রচণ্ড পরিমাণে কি বলবো মানে ভীষণ ফ্রিলি মাইন্ডেড, মানে সবাই সবার সঙ্গে আর কি ভাবলাম যেটা হয় আর কি করেই থাকি জানো তো,
তো যেতে পারলাম না ওখানটায়, এত মন খারাপ রয়েছে না। কিন্তু কি করব বলো, কিছু করার নেই। সেই সুদূরে বিয়ে করেছি আমি, সেই আমার বাপের বাড়ি কোথায় রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট মানে কৃষ্ণনগরের আগে স্টেশন, আর আমি একদম সুদূর কলকাতায় এসে পড়েছি। মাঝে মধ্যে ভাবি কি ভাল লাগে না, ছাতার মাথায় কেন যে এত দূরে বিয়ে করলাম, বিশ্বাস করো একদম মাঝে মধ্যে একেবারে ভালো লাগে না। বিশেষ করে অনুষ্ঠানগুলোর সময় সবাই যখন এক জায়গায় হয় আর আমি আসতে পারি না, মানে দুই একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করি কিনা তাও সন্দেহ, এতটা দূর বাচ্চা কাছে নিয়ে যাওয়ার খুব প্রবলেম হয়ে যায়। কাছে হলে কি হয় যে না সকালবেলা গেলাম বিকেলে চলে এলাম, বা বিকেলে দিকে গেলাম পরের দিন সকালবেলা চলে এলাম, কিন্তু এটা তো তা না, অনেকটা দূর। তো বিশ্বাস করো আমি কাজকর্ম করেই যাচ্ছি, কিন্তু এত মন খারাপ আজকে আমার বলার মতো না। আর সারাটা দিন আজকে মানে ভিডিও কলিংয়ে সবার সঙ্গে কথা বলে যাচ্ছি, সবাই যেহেতু এক জায়গায় হয়েছে না, সবার সাথে ভিডিও কলিং করে আমাকে দেখাচ্ছে, আসতে পারলি না, এই ওই দেখ কত আনন্দ করছে, এই করছি ওই করছি, আমার দিদির ছেলে মেয়ে সবাই মানে আপসেট হয়ে রয়েছে যে আমি যাবো ভেবেছে, আশা করেছে, স্বাভাবিক ব্যাপার এটা। আর আমার যেহেতু আমরা দু বোনই, আরে ভাই ভাই বোনও আদার্স কেউ নেই, সেহেতু আমার দিদি একটা কি অনুষ্ঠান হলে আশা করে থাকে যে বোন আসবে, বা আমি একটা কিছু হলে আশা করি দিদি আসবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো, আর এই যে আরেকটা তোমাদেরকে জিনিস দেখায় আমার ছেলে সুকর্ম, এই যে ফ্লাওয়ার ভ্যাসটা করেছিলাম কখন কোন সময় যে ভেঙে দিয়েছে আমি তা জানি না। এখন আমি এই যে ডাস্টিং ক্লিনিং করতে এসে এখন দেখছি যে ওখানটা ভাঙা, এটা বেশি দিন লাস্টিং করবে না, আর এখানটা সামনে রাখলে বাই চান্স যদি পড়ে যায় তো আরও মানে কি বল বিপদ হয়ে যাবে। তো যাই হোক সরিয়ে ফেলতেই হবে। আর এখানটা ফ্লাওয়ারগুলো দেখো সব খুলে এটাকে একদম বাজে অবস্থা করে রেখেছে। আর হ্যাঁ, তোমরা আমাকে একদিন কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি এইগুলো হচ্ছে কী কালার দিয়ে করো, আমি এটা অনেক অনেক অনেকবার বলেছি তবু বলছি যে ফেব্রিক কালার, তোমরা এগুলো বুক স্টলে গিয়ে বা কোনো স্টেশনের দোকানে গিয়ে তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে, ফেব্রিক কালার বলবে বিভিন্ন কালারে পাওয়া যায়, তোমরা তোমার মনের মতো করে কিনে। আর হচ্ছে এগুলো কিন্তু মানে কি ওয়াটারপ্রুফ, মানে উপরে তুমি জলও দিলে কিন্তু রং উঠবে না কিছুই না, তবে গরম জলটা ইউজ করবে না, গরম জল দিলে কি হয় উপরে পুরো একটা চলটা ধরে উঠে আসার সম্ভাবনা থাকে, বাট রঙটা কিন্তু ফেডও হবে না বা উঠেও যাবে না, এটাই যা। তো ডাস্টিং ক্লিনিং করে নেবো, আজকে সমস্ত কাজ একটু উল্টো উল্টো করেছি, মানে কি হয় যে আমি বেডরুমে গিয়ে বেড কভার চেঞ্জ করা বা বিছানাটা অ্যারেঞ্জ করে নিয়েই সমস্ত ডাস্টিং ক্লিনিং করি, বাট আজকে একটু অন্যরকম হয়েছে, আগে পরে কাজ এরকম করে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা কি বলতো, ওই যে কদিন আগে আমাদের যখন ওয়াটার পিউরিফায়ার নিচে পাম্পটা খারাপ হয়ে গেছিলো, তখন হচ্ছে জল কিনে আনতে হয়েছিলো, এই কারণে উপর থেকে যত গাবলা বড় বড় থালা বাসন যা যা ছিল সব নামিয়ে ওর ভেতরে জল স্টোর করে রাখ হয়েছিল, কেনা জল আর কি, এটাই যা। তো সেই থালা বাসনগুলো আজকে ভালো করে উপরে ধুয়ে মুছে আবার তুলে দিলাম, কারণ নিচে থাকলে বড্ড ঝামেলা হয়, যেহেতু কিচেনটা আমার ছোটো আর আমি যে ফ্ল্যাটে থাকি খুব বড় না, তো বড় বড় জিনিসগুলো নিচে থাকলে না কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। আর আমার গলার টোন আজকে সত্যি এত খারাপ না, মানে গলার টোন খারাপ মানে আমি কথাই বলতে পারছি না, জানো এত কষ্ট করে ভয়েস ওভার করছি না। তো যাই হোক, আর এই যে এখন দুপুর, আজকে বুধবার, তো উপরে আমি একটাই তরকারি করব, শুধুমাত্র ফুলকপির তরকারি করব, আর আমি ভাজি করব, মানে ভাজি বলতে বেগুন ভাজি করব ভেবেছিলাম, তারপর আমি চেঞ্জ করে পরে আমি পাঁপড় ভাজিলাম। আর নিচে মা যেহেতু এসছে, মা বুধবারে আজকে ভোগ দেবে, আমি আর দেবো না, মা নিচে একটা লাউয়ের ঘণ্ট ঘণ্টটি করবো না, সবজি ধনে পাতা টমেটো সব কিছুতে একটা সবজি করবে মা বললো, তার জন্য উপরে আমি এই দুটোই করি, তাহলেই হয়ে যাবে। আমার সেকেন্ড চ্যানেল এবং আমার আদিওমের চ্যানেলটা ওপেন করেছি, তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তারপরে তোমরা অনেকে গিয়ে সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করছো, পাশে আছি দিদিভাই বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে অবশ্যই তোমরা আমার ভুল হলে কিন্তু আগে ধরিয়ে দেবে। আর আদিওমের যে চ্যানেলটা না, ওরা ওদের মতো করে করছে, মানে স্পেশালিটি এখনও পর্যন্ত কিছুই ভাবিনি, ওরা কথা বলছে ঘুরছে ফিরছে যেটা আর কি করে বাচ্চা কাচ্চা, ওই যা করছে সেটাই তুলে ধরছে, তবে ওদের চ্যানেলটা নিয়ে এখনও পর্যন্ত ভাবিনি, তো আগামীতে ভেবেছি ওদেরই সব কিছু থাকবে, বাট একটু অন্যরকম করার চেষ্টা করব। তো যাই হোক, এই যে ধনে পাতা টমেটো দিয়ে ফুলকপি তরকারি যেটা অসাধারণ হয়েছিল, আর এই যে ধনে পাতা টমেটো দিয়ে লাউয়ের ঘণ্ট এটা মা করেছিল। তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট, এবার চলে এসেছি মেন পর্ব, যেটা পুরো কিচেন। দু তিন দিন আগে না একটা কমেন্ট এসেছিল যে দিদি তুমি কিচেন ডিপ ক্লিন করে করায় ভিডিও করো, তো অলরেডি আমি কিন্তু কিচেন ডিপ ক্লিনে ভিডিও আমি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে, ভিডিও যে অপশান আছে সেখানে গিয়ে তোমরা স্ক্রোল করলে কিন্তু পেয়ে যাবে আমি কী করে কিচেন ডিপ ক্লিন করি। আর নর্মালি আমার কিচেন ডিপ ক্লিন সেরকম একটা করতে হয় না, সত্যি কথা বলতে আমি
পুরো একদম মানে পার্ট বাই পার্ট সব কিছু করি, মানে কিচেন তো প্রত্যেকদিন ক্লিন করি, তার সঙ্গে সঙ্গে টাইলসগুলো তোমরা দেখতে থাকো যে সবসময় ক্লিন করি। হ্যাঁ একদিন হয়তো করলাম না সেটা আলাদা ব্যাপার, দুদিন করলাম না শরীর খারাপ বা কোনো একটা প্রবলেমের জন্য সেটা আলাদা ব্যাপার, বাট আমি প্রত্যেক দিন চেষ্টা করি কিছু না কিছু ক্লিন করার জন্য প্রত্যেক দিনই, শুধু কিচেন বলো না প্রত্যেকটা বেডরুমের কথাও বলছি। তো সেই কারণে না আমার কিচেন ডিপ ক্লিন করার যে একটা সমস্যা বা ঝামেলা খুব একটা কিন্তু পড়তে হয় না। তো আর সেটা তোমাদের সঙ্গে তো প্রত্যেক দিনই কিছু না কিছু শেয়ার করেই থাকি। তো যাই হোক, এখন সমস্ত বাসনগুলো মেজে নেব, মেজে নিয়ে তারপরে আবারও কিচেনটা একবার যতবার যতক্ষণ কিচেনে থাকবো মোটামুটি মোছা ধোয়া চলতেই থাকে, আমার চলতেই থাকে। তো যাই হোক, সমস্ত বাসনগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ক্লিন করা হয়ে গেল। আর হ্যাঁ, এরকম একটা টাওয়াল তোমরা যখন বাসন ধোবে না, একটা টাওয়াল বা এরকম কিছু একটা দিয়ে নেবে, প্রচুর সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা বলো তো, আমার এই সিঙ্কটা অনেক ছোটো হয়ে গেছে জানো তো, কিচেন ছোট হোক তার সঙ্গে মানানসই যে সিঙ্ক ছোটো হতে হবে এরকমটা না। তোমরা যখন ঘর করবে নতুন, কেউ বলছি নতুন করে, তখন তোমরা অবশ্যই সিঙ্কটা সবসময় বড় নেবে, কিচেন ছোটো হতে পারে, বাট কিচেন ছোটো হলে কিন্তু তোমার ঘরে থালা বাসন বা মানুষজন ছোটো হয়ে যাবে এরকমটা না, কাজকর্ম কিন্তু একই থাকে, কিচেন ছোটো হলেও কিছু হয় না, কিন্তু সিঙ্কটা অবশ্যই কিন্তু বড় নেবে, যে কারণে কি জলটা ছিটে না এদিকে চলে আসে, আর টাওয়ালটা ওর জন্য নীল অনেক কিন্তু হেল্প হয় আমার। তো যাই হোক, চলো এবার টাইলসগুলো মুছে নেবো, আমার যে ডিআইওয়াই করা লিকুইড ফর্মটা আছে আর কি, সেটা দিয়ে ভালো করে পুরো কিচেনের টাইলসগুলো মুছে নেবো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, সব দিক প্রত্যেক দিন কিন্তু এটা আমি করে থাকি। আর হোয়াইট কালার টাইলস তো একটুতে ছোপছোপ হয়ে যায়, আর এই দিকটা বিশেষ করে বেশি হয় কারণ সার্ফ সাবানের কাজ থাকে, সে কারণে প্রত্যেক দিন কিন্তু এইভাবেই ক্লিন। আমার আজকের কথাগুলো তোমরা কতটা বুঝতে পারলে কে জানে, জানি না, তো প্লিজ তোমরা মনে কিছু করো না, আমার গলাটা কবে ঠিক হবে কে জানে। তো যাই হোক চলো, আমার পুরো কিচেন একদম ক্লিন করা হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি, ব্যাস আর আমার কোনো চিন্তা নেই, দুপুরের মতো কাজকর্ম বলতে পারো এখানেই শেষ। তো আজকে ব্লগটা না এখানটায় এন্ড করবো, দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগের সাথে, আর ততক্ষণের জন্য তোমার সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, মনের মতো করে তোমরা আনন্দ করো। তো চলো আজকের মতো টাটা।